ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে ব্যাপারটা অনেকটা গরম তেলে ফুলুরি ছাড়ার মতো। টান টান উত্তেজনা, সর্বত্র হুলুস্থুলু, যখন চোখের পলক ফেলতে মানা। আর শুধু গ্যালারিতেই নয়, টিভির সামনে বসে থাকে একগুচ্ছ চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে। 28 August 2022 এশিয়া কাপ খেলতে আবারও ময়দানে মুখোমুখি ইন্ডিয়া পাকিস্তান। ভেনিউ দুবাই স্টেডিয়াম। আর এই বহু প্রতীক্ষিত ম্যাচ দেখতে টিকিট কেনার ধুম যে তুঙ্গে থাকবে সেটাই এক্সপেক্টেড, হয়েছেও এমনটাই। পরিসংখ্যান বলছে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে অনলাইনেও এখন সুপার রাশ। অনলাইনেও লাইন লাগিয়েছেন ফ্যানেরা। সেল উইন্ডো খোলার মাত্র 3 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে 75,000 টিকিট। আর এদিকে দুবাই স্টেডিয়ামের সিটিং ক্যাপাসিটি কত জানেন? মাত্র 25,000। টিকিট বিক্রি থেকে ম্যাচ স্ট্রিমিং, সর্বত্র রয়েছে এতটুকু ফাঁক না দেওয়ার মতন ব্যবস্থাপনা। আর সেক্ষেত্রে এশিয়া কাপের টিকিট এজেন্টরা যাবতীয় প্রিকশন নিয়ে রেখেছেন, যাতে ওয়েবসাইটের অনলাইনে লাইনেও কোনো রকম জ্যামের সৃষ্টি না হয়। ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে ডিসনি হটস্টার এবং স্যাটেলাইট চ্যানেল হিসেবে স্টার নেটওয়ার্কে দেখানো হচ্ছে এই ম্যাচটি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে কিন্তু টিকিটের ডিমান্ড সুপার হাই, আর সেক্ষেত্রে বিজ্ঞাপনের বহরও আসে বিশাল পরিমাণে। আর যত বেশি বিজ্ঞাপন ততই মুনাফা, মানে এই ম্যাচকে কেন্দ্র করে একটা মেগা বিজনেস করতে চলেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। এখন এই হাই ভোল্টেজ ম্যাচ মানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে কে জেতে আর কে হারে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।